বিশ্বাসঘাতকতাকে হজম করবে না দেশের শ্রমজীবী মানুষ। ক্ষমতায় আসার পর থেকে বিশ্বায়নের নামে সমস্ত কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে দেশের নরেন্দ্র মোদী সরকার। কৃষি উপকরণের দাম বেড়েছে ব্যাপক হারে। দেশের 80% কৃষক ঋণের জাল থেকে বের করে আনতে ঋণ মুকুব সহ কৃষি সারের উপর ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানাবে মোদী সরকারের বিরুদ্ধে। এরই বিরুদ্ধে আগামী 5ই এপ্রিল সারা ভারত কৃষক সভা মজদুর কিষাণ সংঘ র্যালি আয়োজন করেছে। 5ই এপ্রিল দিল্লিতে এই র্যালিতে মোট 13 দফা দাবি জানাবে সারা ভারত কৃষক সভা। অনুষ্ঠিত হবে মজদুর কিষাণ সংঘর্ষ র্যালি, যার মধ্যে মোট 13 দফা দাবি জানানো হবে। রয়েছে শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম মাসিক 26,000 টাকা মজুরি এবং পেনশন 10,000 টাকা নিশ্চিত করা, চুক্তিবদ্ধ ব্যবস্থা উঠিয়ে দিতে হবে, অগ্নিপথ স্কিম বাতিল করতে হবে, কৃষিপণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য C2+50% অনুযায়ী আইন নিশ্চিত করতে হবে, সমস্ত ধরনের ছোট ও মাঝারি গরিব কৃষকদের জন্য এককালীন ঋণ মুকুব করতে হবে, পাশাপাশি 200 দিনের রেগার কাজ ও দিন প্রতি 600 টাকা মজুরি নিশ্চিত করতে হবে। আর এই দাবিকে সামনে রেখে আগামী 5ই এপ্রিল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটিও র্যালিতে অংশগ্রহণ করবে। আজ সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। মজদুর কিষাণ একতা দিল্লির বুকে হয়েছিল, সেক্ষেত্রে ও এই দাবি সুরক্ষিত হয়েছিল সারা ভারত কৃষক সভা, CITU এবং ক্ষেত্র জনপ্রতি। তাই এই যে কমিটি আবার আমরা বসেছিলাম, বসে আগামী 5ই এপ্রিল দিল্লিতে মহাসমাবেশ হবে এবং র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু দিল্লি পুলিশ অনুমতি দেয়নি, ফলে আমরা রামলোলা ময়দানে এই র্যালি হবে। গোটা দেশ থেকে যাবে, আমাদের রাজ্য থেকেও আমরা ছোট আকারে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছি আমাদের 3টা সংগঠনের পক্ষ থেকে, এবং সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে সমর্থন করার জন্য আগামী 31শে মার্চ আগরতলায় আমরা একটা 3টা সংগঠনে যৌথ কনভেনশন করব, এবং আগামী 5 তারিখে আগরতলাতে দিল্লির জমায়েতের সহমতিমূলক একটি সমাবেশ করব, এই সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা এই 13 দফা দাবি, যে দাবি আমরা এই সময় উপস্থাপিত করেছি, এই দাবিটাও আমি আপনাদের কাছে দিচ্ছি। তাতে মূল যে বিষয়গুলো আছে সেটা হলো যে ন্যূনতম সহায়ক মূল্য, তার জন্য আইন তৈরি করা, এবং রেগার যে কাজ দেখা যায় রেগাকে বন্ধ করাই কেন্দ্রীয় সরকারের জন্য, যেখানে 100 দিনের কাজ দিতে গেলে 2,72,000 কোটি টাকা প্রয়োজন বাজেটে, সেখানে বাজেট বরাদ্দ হয়েছে 89.400 কোটি টাকা, এতে গত বছরের থেকে প্রায় 60,000 কোটি টাকা কম হয়েছে গত বাজেট থেকে, এবং এই টাকা 20%-এর উপরে টাকা গত বছরের যে বকেয়া আছে দাবিতে। তাহলে এই যে অবস্থাটা, আমাদের রাজ্যের অবস্থা আরো খারাপ। আমাদের রাজ্যে মাত্র 42 দিনের কাজ দেওয়া হয়েছে গত বছর, আর এখন তো বললাম আগে এই যে ব্যাপার শ্রম কোর্টকে বাতিল করা, মালিকদের স্বার্থে যে কোর্ট, ন্যূনতম মজুরি সমস্ত শ্রমিকদের জন্য দেওয়া, পেনশন দেওয়া, এরকম 13টা দাবি আমরা উপস্থাপিত করেছি। এই দাবিতেই রামলীলা ময়দানে এই এটা এই সময়তে সর্ববৃহৎ একটি সমাবেশ সংগঠিত হবে, তার জোর প্রস্তুতি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।